আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ইমেজটির ওয়াটারমার্কগুলো আমরা রিমুভ করতে পারি তো চলুন আর কথা না বাড়ি আমরা ইমেজের ওয়াটারমার্কগুলো রিমুভ করে ফেলি আমরা গত ক্লাসে দেখেছিলাম ইমেজের ওয়াটারমার্ক কীভাবে দিতে হয় আর আজকে দেখবো কীভাবে রিমুভ করতে হয় আমরা এখান থেকে সিলেক্ট অবজেক্ট টুলটা ব্যবহার করব ম্যাজিক টুলে এখানে পাওয়া যাবে তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি অ্যাডটা সিলেক্ট ইউজ করবেন এবং ল্যাস ও নিশ্চিত করে নেবেন দেন তারপর হচ্ছে মেস্টার কালার চেক করুন দেখেন এবার সিলেক্ট হয়ে গেছে এভাবে প্রত্যেকটি সিলেক্ট করতে হবে ওকে দেন এভাবে করে প্রত্যেকটি যখন আপনি সিলেক্ট করবেন যেখানে একটু চুলের এদিক সেদিক আছে সেগুলো আপনি খুব সতর্কতার সাথে সিলেক্ট করবেন একটু ভালো করে মার্ক করার চেষ্টা করবেন তাহলে কি হবে এসে খুব নিখুঁত সিলেক্ট হবে বাস ওকে হচ্ছে এসে যাবো সিলেক্ট করবো সিলেক্ট মডিফাই দেন মডিফাই মডিফাই যাওয়ার পরে দেখেন এক্সপান্ড এক্সপান্ড করবো এক্সপান্ডটা ফোর পিক্সেল করে দেবো কারণ অনেক অংশে ধরে নেয় সিলেক্ট হয় নেয় সেটার একটু চারপাশে একটু বাড়িয়ে দিলাম এক্সপ্যান্ড করে দেন আমরা এটাকে এডিট করবো এডিটে ফিল স্টোকে যেমন এটা যাওয়ার পরে কন্টেন্ট অ্যাওয়ার এটা থাকতে হবে জাস্ট ওকে করে দেবো দেখেন ম্যাজিকের মতো কাজ করবে জাস্ট ওকে দেখেন অনেকাংশে একটু একটু রয়ে গেছে তবে আমরা সিঙ্গেল একটা ক্লিকের মধ্যে অনেকাংশে আমরা এটাকে রিকভার করতে পেরেছি তো বাকিটুকু এটার কোনো বিষয় না বড় কোনো ইস্যু না এটা আপনারা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনারা সলভ করতে পারবেন অন্যান্য কোনো ইস্যুতেও করতে পারবেন দেখুন এই যেটা এটাতে আছে অন্য ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে যদি এটাকে সলভ করতে চাই দেখুন জাস্ট অল্টার ধরে এখানে ক্লিক করে এটাকে ড্রয়িং করে নিন বাস্ট ক্লিন করে নিন একটু বড় করে নিলাম জাস্ট যেখান থেকে আমার কালার নেওয়া দরকার সেখানে একটু অল্টা ধরে ক্লিক করে আমি জাস্ট নিলে ঠিক তার সাইড থেকে কালারটা নেবেন এখানে মনে হচ্ছে আমি করবো তাহলে এখানে যদি করতে হয় ড্রেট দিয়ে দেবেন আমরা নিখুঁততার সাথে করতে পারছি দেখুন আমার কাছে মনে হচ্ছে আমরা কিছুটা করতে পারব সরি এখন দেখুন আমরা যদি আমাদের কাজ করার মেসেজ এটা আমরা রিমুভ করলাম তা দেখতে এরকম দেখাচ্ছে এবং অন্য যে মেসটা আছে দেখুন এটা হচ্ছে ওয়াটারমার্ক সহ এটা ওয়াটারমার্ক রিমুভ করলাম সো এইভাবে আপনারা ওয়াটার মার্ক রিমুভ করতে পারেন আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন